দ্য স্মেল অফ বুকসে আপনাদের স্বাগত। গল্প পাঠে আমি সম্রাট। আজকে আপনাদের শোনাবো সুকুমার রায়ের লেখা ছোটদের গল্প হেসরাম হুঁশিয়ারের ডায়েরি। প্রফেসর হুঁশিয়ার আমাদের উপর ভারী রাগ করেছেন। আমরা সেকালের জীবজন্তু সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি, কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করিনি। সত্যি এ আমাদের ভীষণ অন্যায়। আমরা যেসব কাহিনী কিছুই জানতাম না, কিন্তু প্রফেসর হুঁশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন। আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম। এসব সত্যি কি মিথ্যা তা তোমরাই বিচার করো এবার। 26 জুন 1922, কারাকোরাম, বন্দাকুশ পাহাড়ের 10 মাইল উত্তর। আমরা এখন সব শুদ্ধ 10 জন। আমি, আমার ভাগ্নে চন্দ্রখাই, 2 জন শিকারি ছক্কর সিং আর লক্কর সিং, আর 6 জন কুলি। আমার কুকুরটাও সঙ্গেই চলছে। নদীর ধারে তাঁবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিদের জিম্মায় দিয়ে আমি, চন্দ্রখাই আর শিকারি 2 জনের সঙ্গে করে বেরিয়ে পড়লাম। সঙ্গে বন্দুক, ম্যাপ আর একটা মস্ত বাক্স, তাতে আমাদের যন্ত্রপাতি আর খাবার জিনিস। 2 ঘন্টা পথ চললে আমরা এক জায়গায় এলাম। সেখানকার সবই কেমন অদ্ভুত রকমের, বড় বড় গাছ, তার একটারও নাম আমরা জানি না। একটা গাছে তো প্রকাণ্ড বেলের মতো মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে। একটা ফুলের গাছ দেখলাম, তাতে হলদে সাদা ফুল হয়েছে, এক একটা 1.5 হাত লম্বা। আর একটা গাছে ঝিঙের মতো কি সব ঝুলছে, 25 হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। আমরা অবাক হয়ে সেসব দেখছি। এমন সময় হঠাৎ হুপ হাপ গুপ গাপ শব্দে পাহাড়ের উপর থেকে ভয়ানক একটা কোলাহল শোনা গেল। আমি আর শিকারি 2 জন তৎক্ষণাৎ বন্দুক নিয়ে খাড়া, কিন্তু চন্দ্রখাই বাক্স থেকে 2 টিন জ্যাম বার করে নিশ্চিন্তে বসে খেতে লাগলো। ওইটা তার একটা মস্ত দোষ, খাওয়া পেলে তার আর বিপদ আপদ কিছুই জ্ঞান থাকে না। এইভাবে প্রায় 2 মিনিট দাঁড়িয়ে থাকবার পর লক্কর সিং হঠাৎ দেখতে পেল হাতির চাইতেও বড় কি একটা জন্তু গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ, তারপর মনে হলো মানুষ নয় বাঁদর, তারপর দেখি মানুষও নয় বাঁদরও নয়, একেবারে নতুন এক রকমের জন্তু। সে লাল লাল ফলগুলো খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের দিকে ফিরে ফিরে ঠিক মানুষের মতো হাসছে। দেখতে দেখতে 25-30টা ফল সে টপা টপ খেয়ে শেষ করে ফেলল। আমরা এই সুযোগে তার কয়েকখানা ছবি তুলে ফেললাম। তারপর চন্দ্রখাই ভরসা করে এগিয়ে গিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসলো। জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত একখানা পাউরুটি আর প্রায় আতসের গুড় শেষ করে। তারপর 5-7টা ডিম, সিদ্ধ ডিম, খোলা শুদ্ধ কড়মড়িয়ে খেয়ে ফেলল। একটা টিনে করে গুড় দেয়া হয়েছিল, সেই টিনটাও সে খাওয়ার মতলব করছিল। কিন্তু খানিকক্ষণ চিবিয়ে হঠাৎ বিশ্রী মুখ করে সে কান্নার সুরে গাঁও গাঁও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি জন্তুটার নাম দিয়েছি হ্যাংলাথেরিয়াম। 24 জুলাই 1922, বন্দাকুশ পাহাড়ের 21 মাইল উত্তর। এখানে এত দেখবার জিনিস আছে, নতুন নতুন এত সব গাছপালা জীবজন্তু, যে তারই সন্ধান করতে আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে। 200 রকমের পোকা আর প্রজাপতি আর 500 রকমের গাছপালা ফুল ফল সংগ্রহ করেছি, আর ছবি যে কত তুলেছি তার কোনো সংখ্যাই হয় না। একটা কোনো জ্যান্ত জানোয়ার ধরে সঙ্গে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা, দেখা যাক কতদূর কি হয়। সেবার যখন
কটক টোডন আমায় তাড়া করেছিল তখন সে কথা কেউ বিশ্বাস করেনি। এবার তাই জলজান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছি। আমরা যখন বন্দাকুশ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা ছিল কত উঁচু তা মাপা হয়নি। সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি আর চন্দ্রখাই পাহাড়টাকে মেপে ফেললাম। আমার হিসেব হলো 16,000 ফুট, কিন্তু চন্দ্রখাই হিসেব করল 42,000। তাই আজ আবার সাবধানে দুজন মিলে মেপে দেখলাম। এবার হলো মোটে 2,700 ফুট। বোধহয় আমাদের যন্ত্রের কোনো দোষ হয়ে থাকবে। যা হোক, এটা নিশ্চয় যে এ পর্যন্ত ওই পাহাড়ের চূড়োয় আর কেউ ওঠেনি। এ এক অসম্পূর্ণ অজানা দেশ, কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই, নিজেদের ম্যাপ নিজেরা তৈরি করে পথ চলতে হয়। আজ সকালে এক কাণ্ড হয়ে গেছে। লক্কর সিং একটা গাছে হলদে রঙের ফল দেখেছে, দেখে তারই একটুখানি খেতে গিয়েছিল। এক কামড় খেতেই হঠাৎ হাত পা খিঁচিয়ে সে আর্তনাদ করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তাই দেখে ছক্কর সিং ভাইয়ারে ভাইয়ারে বলে কেঁদে অস্থির। যা হোক, মিনিট দশেক ওই রকম হাত পা ছুড়ে লক্কর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসল। তখন আমাদের চোখে পড়ল যে একটা জন্তু কাছেই ঝোপের আড়াল থেকে অত্যন্ত বিরক্ত মুখে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই, এসব গোলমাল কান্নাকাটি কোনো কিছুই তার পছন্দ হচ্ছে না। আমি তার নাম দিয়েছি গোমড়া থেরিয়াম। এমন খিটখিটে খুঁতখুঁতে গোমড়া মেজাজের জন্তু আর আমার দ্বিতীয় দেখা নেই। আমরা তাকে তোয়াজ টোয়াজ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলাম। সে অত্যন্ত বিশ্রী মতো মুখ করে ফোঁস ফোঁস ঘোঁত ঘোঁত করে অনেক আপত্তি জানিয়ে আধখানা পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ারা জেলি মুখে দিতে এমন চটে গেল যে রেগে সারা গায়ে জেলি মেখে আর মাখন মাখিয়ে আমাদের দিকে পেছন ফিরে মাটিতে মাথা ঠুকতে লাগলো। 14 আগস্ট, বন্দাকুশ পাহাড়ের 25 মাইল উত্তর। ট্যাপ ট্যাপ, থ্যাপ থ্যাপ, ঝুপঝাপ, সকালবেলায় খেতে বসেছি এমন সময় এই রকম একটা শব্দ শোনা গেল। একটুখানি উঁকি মেরে দেখতেই দেখি আমাদের তাঁবুর কাছে প্রায় উট পাখির মতন বড় একটা অদ্ভুত রকমের পাখি অদ্ভুত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। সে কোনো দিকে চলবে তার কিছুই যেন ঠিক ঠিকানা নাই। ডান পা এগিয়ে যায় তো বাপা ওদিকে, ডান পা এদিকে যায় তো বাপা ওদিকে, সামনে চলবে তো পিছনে ভাগে যায়। 10 পা যেতে না যেতেই পায়ে পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে। তার বোধহয় ইচ্ছা ছিল তাঁবুটা ভালো করে দেখে, কিন্তু হঠাৎ আমায় দেখতে পেয়ে সে এমন ভোরকে গেল যে তক্ষুনি হুমড়ি খেয়ে হুড়মুড় করে পড়ে গেল। তারপর এক ঠ্যাঙে লাফাতে লাফাতে প্রায় হাত দশে গিয়ে আবার হেলে দুলে ঘাড় বাঁকিয়ে আমাদের দেখতে লাগলো। চন্দ্রখাই বলল, ঠিক হয়েছে, এইটাকেই ধরে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক। তখন সকলের উৎসাহ দেখে কে। আমি ছক্কর সিংকে বললাম, তুমি বন্দুকের আওয়াজ করো, তাহলে পাখিটা নিশ্চয় চমকে পড়ে যাবে, আর সেই সুযোগে আমরা 4-5 জন তাকে চেপে ধরব। ছক্কর সিং বন্দুক নিয়ে আওয়াজ করতেই পাখিটা ঠ্যাং মুড়ে মাটির ওপর বসে পড়ল আর আমাদের দিকে তাকিয়ে ক্যাট ক্যাট শব্দ করে ভয়ানক জোরে ডানা ঝাপটাতে লাগলো। তাই দেখে আমাদের আর এগোতে সাহস হলো না। কিন্তু লক্কর সিং হাজার হোক, তেজি লোক, সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে ধাঁই করে এক ছাতার বাড়ি বসিয়ে দিল। ছাতার বাড়ি খেয়ে পাখিটা তৎক্ষণাৎ 2 পা ফাঁক করে উঠে দাঁড়ালো। তারপর লক্কর সিং এর দাড়িতে কামড়ে ধরে তার ঘাড়ের উপর 2 পা দিয়ে ঝুলে পড়ল। ভাইয়ের বিপদ দেখে ছক্কর সিং বন্দুকের বাঁট দিয়ে পাখিটার মাথাটা থেতলে দেবার আয়োজন করছিল, কিন্তু সে আঘাতটা পাখিটার মাথায় লাগলো না, লাগলো গিয়ে লক্কর সিং এর বুকে।
তাতে পাখিটা ভয় পেয়ে লক্কর সিংকে ছেড়ে দিল বটে, কিন্তু দুই ভাইয়ে এমন মারামারি বেঁধে উঠল যে আমরা ভাবলাম দুটোই এবার মরে বুঝি। দুজনের তেজ কি তখন! আমি আর দুজন কুলি ছক্কর সিংয়ে জামা ধরে টেনে রেখেছি, সে আমাদের শুদ্ধ হিঁচড়ে নিয়ে ভাইয়ের নাকে ঘুষি চালাচ্ছে। চন্দ্রখাই রীতিমতো ভারিক্কে মানুষ, সে ছক্কর সিংয়ের কোমর ধরে লটকে আছে। ছক্কর সিং তাই শুধু মাটি থেকে তিন হাত লাফিয়ে উঠে বনবন করে বন্দুক ঘোরাচ্ছে। হাজার হোক, পাঞ্জাবের লোক কি না, মারামারি থামাতে গিয়ে সেই ফাঁকে পাখিটা যে কখন পালালো তা আমরা টেরই পেলাম না। যা হোক, এই ল্যাগব্যাগে পাখি বা ল্যাগবার্গেন্সের কতকগুলো পালক আর কয়েকটা ফটোগ্রাফ সংগ্রহ হয়েছিল, তাতেই যথেষ্ট প্রমাণ হবে। 1 সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে আমাদের সঙ্গে খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে। তরিতরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে, টাটকা জিনিসের মধ্যে 1 সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে আমাদের সঙ্গে খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে। তরিতরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে, টাটকা জিনিসের মধ্যে সঙ্গে কতগুলো হাঁস আর মুরগি আছে, তারা রোজ কয়েকটা করে ডিম দেয়, তাছাড়া খালি বিস্কুট, জ্যাম, টিনের দুধ আর ফল, টিনের মাছ আর মাংস, এইসব কয়েক সপ্তাহের মতো আর আছে। সুতরাং এই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ফিরতে হবে। আমরা এইসব জিনিস গুনছি আর সাজিয়ে গুছিয়ে রাখছি, এমন সময় ছক্কর সিং বলল যে লক্কর সিং ভোরবেলা কোথায় বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরেনি। আমরা বললাম, ব্যস্ত কেন, সে আসবে এখন, যাবে আবার কোথায়? কিন্তু তারপরেও 2-3 ঘন্টা গেল অথচ লক্কর সিংয়ের দেখা পাওয়া গেল না। আমরা তাকে খুঁজতে বেরোবার পরামর্শ করছি, এমন সময় হঠাৎ একটা ঝোপের উপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল। মাথাটা উঠছে নামছে আর মাতালের মতো টলছে। দেখেই আমরা সুসুর করে তাবুর আড়ালে পালাতে যাচ্ছি, এমন সময় শুনলাম লক্কর সিং চেঁচিয়ে বলছে, পালিও না, পালিও না, ও কিছু বলবে না। তার পরের মুহূর্তে দেখি লক্কর সিং বুক ফুলিয়ে সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো, তার পাগড়ির কাপড় দিয়ে সেই ওই অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে আসছে। আমাদের প্রশ্নের উত্তরে লক্কর সিং বলল যে সে সকালবেলায় কুঁজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল, ফিরবার সময় এই জন্তুটার সঙ্গে তার দেখা। তাকে দেখি জন্তুটা মাটিতে শুয়ে কোঁ কোঁ শব্দ করতে লাগলো, সে দেখল জন্তুটার পায়ে কাঁটা ফুটেছে আর তাই দিয়ে দরদর করে রক্ত পড়ছে। লক্কর সিং খুব সাহস করে তার পায়ের কাঁটাটি তুলে বেশ করে মুছে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল। তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসছে দেখে সে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে। আমরা সবাই বললাম, তাহলে ওটা ওইরকমই বাঁধাই থাক, দেখি ওটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় কি না। জন্তুটার নাম রাখা গেল ল্যাংড়াথেরিয়াম। সকালে তো এই কাণ্ড হলো, বিকেলবেলা আর এক ফ্যাসাদ উপস্থিত। তখন আমরা সবে মাত্র তাঁবুতে ফিরেছি, হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছেই একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল। অনেকগুলো চিল আর প্যাঁচা একসঙ্গে চেঁচালে যেরকম আওয়াজ হয়, কতটা সেই রকম। ল্যাংড়াথেরিয়ামটা ঘাসের উপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা লম্বা পাতা ছিঁড়ে খাচ্ছিল। চিৎকার শুনবা মাত্র সে ঠিক শিয়াল যেমন করে ফেউ ডাকে, সেই রকম ধরনের একটা বিকট শব্দ করে বাঁধন টাধন ছিঁড়ে কতক লাফিয়ে কতক দৌড়িয়ে সে মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। আমরা ব্যাপারটা কিছুতেই বুঝতে না পেরে ভয়ে ভয়ে খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকাণ্ড জন্তু, সেটা কুমিরও নয়, সাপও নয়, মাছও নয়, অথচ তিনটেরই কিছু কিছু আদল আছে। সে এক হাত মস্ত হাঁ করে প্রাণপণে চেঁচাচ্ছে আর একটা ছোট নিরীহ গোছের কি যেন জানোয়ার হাত পা এলিয়ে ঠিক তার মুখের সামনে আড়ষ্ট হয়ে বসে আছে। আমরা মনে করলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি, কিন্তু 5 মিনিট গেল, 10 মিনিট গেল, কেবল চিৎকারই চলতে লাগলো,
খাবার কোনো চেষ্টাই দেখা গেল না। লক্কর সিং বলল, আমি ওটাকে গুলি করি? আমি বললাম, কাজ নেই, গুলি যদি ঠিক মতো না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কি জানে কি করে বসবে তা কে জানে। এই বলতে বলতেই ধীরে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো একে বেঁকে নদীর দিকে চলে গেল। চন্দ্রখাই বলল, জন্তুটার নাম দেওয়া যাক চিল্লানোসোরাস। ছক্কর সিং বলল, উ বাচ্চকে নাম দেও বেচারা থেরিয়াম। 7ই সেপ্টেম্বর, কাকরামতি নদীর ধারে। নদীর বাঁধ ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে শেষ কিনারায় এসে পৌঁছেছি। আর কোনো দিকে এগোবার জো নেই। দেওয়ালের মতো খাড়া পাহাড় সোজা 200-300 হাত নিচে সমতল জমি পর্যন্ত নেমে গিয়েছে। যেদিকে তাকাই সেই দিকেই এরকম। নিচের যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো, কোথাও গাছপালা জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এইসব দেখছি। এমন সময় আমাদের ঠিক 50-50 ফুট নিচেই কি যেন একটা ধরফর করে উঠল। দেখলাম বেশ একটা মাঝারি গোছের তিমি গাছের মতো মস্ত কি একটা জন্তু পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাদুড়ের মতো মাথা নিচু করে ঘুমোচ্ছে। তখন এদিক ওদিক তাকিয়ে এই রকম আরো 5-7টা জন্তু দেখতে পেলাম। কোনোটা ঘাড় গুজে ঘুমোচ্ছে, কোনোটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে, আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুঁটে বের করে খাচ্ছে। এই রকম দেখছি এমন সময় হঠাৎ কটকটাৎ শব্দ করে হঠাৎ জন্তুটা হুড়ুৎ করে ডানা মেলে একেবারে সোজা আমাদের দিকে উড়ে আসতে লাগলো। ভয়ে আমাদের হাত পাগুলো গুটিয়ে আসতে লাগলো। এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম। কিন্তু মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার উপরে এসে পড়ল। তারপর যে কি হলো আমার ভালো করে মনে নেই, খালি একটু একটু মনে পড়ে একটা অসম্ভব বিটকেল গন্ধের সঙ্গে ঝড়ের মতো ডানা ঝাপটানো আর জন্তুটার ভয়ানক কটাং কাটাং আওয়াজ। একটুখানি ডানার ঝাপটা আমার গায়ে লেগেছিল, তাতেই আমার দম বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। অন্য সকলের অবস্থাও সেই রকম অথবা তার চেয়েও খারাপ। যখন আমার হুশ হলো তখন দেখি সকলেরই গা বেয়ে রক্ত পড়ছে। ছক্কর সিং এর একটা চোখ ফুলে প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছে। লক্কর সিং এর বাঁ হাতটা এমন মচকে গিয়েছে যে সে যন্ত্রণায় আত্মনাদ করছে। আমারও সমস্ত বুকে পিঠে বেদনা। কেবল চন্দ্রখাই এক হাতে রুমাল দিয়ে কপাল আর ঘাড়ের রক্ত মুছছে, আর এক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে। আমরা তখনই আর বেশি আলোচনা না করে জিনিসপত্র গুটিয়ে বন্দাকুশ পাহাড়ের দিকে ফিরে চললাম। প্রফেসর হুশিয়ারের ডায়েরি এখানেই শেষ। কিন্তু আমরা আরও খবর জানবার জন্যে তাকে চিঠি লিখেছিলাম। তার উত্তরে তিনি তার ভাগ্নেকে পাঠিয়ে দিয়ে লিখিলেন, এর কাছেই সব খবর পাবে। চন্দ্রখায়ের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয় খুব সংক্ষেপে তা হচ্ছে এই, আমরা আপনারা যে সমস্ত নমুনা সংগ্রহ করেছিলেন সেসব কোথায় গেলে দেখতে পাওয়া যায়? চন্দ্র, সেসব হারিয়ে গেছে। আমরা, বলেন কি হারিয়ে গেল? এমন সব জিনিস হারিয়ে ফেললেন? চন্দ্র, হ্যাঁ, প্রাণটুকু যে হারায়নি তাই যথেষ্ট। সেদেশের ঝড় তো আপনারা দেখেননি, তার এক এক ঝাপটায় আমাদের যন্ত্রপাতি, বড় বড় তাঁবু আর নমুনার বাক্স সব কাগজের মতো হুশ করে উড়িয়ে নেয়। আমাকেই তো 5-7 বার উড়িয়ে নিয়ে গেছিল। একবার তো ভাবলাম মরেই গেছি, কুকুরটাকে যে কোথায় উড়িয়ে নিল সে তো আর খুঁজেই পেলাম না। সে যা বিপদ, কাঁটা কম্পাস, প্ল্যান, ম্যাপ, খাতাপত্র কিছুই আর বাকি রাখেনি। কি করে যে ফিরলাম তা শুনলে আপনার ওই চুল দাড়ি সব সাজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠবে। আতপেটা খেয়ে, কোনোদিন না খেয়ে আন্দাজে পথ চলে 2 সপ্তাহের রাস্তা পার হতে আমাদের পুরো 3 মাস লেগেছিল। আমরা, তাহলে আপনাদের
প্রমাণ টমাণ যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে। চন্দ্র, এই তো আমি রয়েছি, মামা রয়েছেন, আবার কি প্রমাণ চাই? আর এই আপনাদের জন্যে কতগুলো ছবি এঁকে এনেছি, এতেও অনেকটা প্রমাণ হবে। আমাদের ছাপাখানার একটা ছোকরা ঠাট্টা করে বলল, আপনি কোন থেরিয়াম? আর একজন বলল, উনি হচ্ছেন গপ্প থেরিয়াম, বসে বসে গপ্প মারছেন। শুনে চন্দ্রখায় ভীষণ রেগে আমাদের টেবিল থেকে এক মুঠো চিনে বাদাম আর গোটা আষ্টে পান উঠিয়ে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল। ব্যাপার তো এই, এখন তোমরা কেউ যদি আরও জানতে চাও তাহলে আমাদের ঠিকানায় প্রফেসর হুঁশিয়ারকে চিঠি লিখলে আমরা তার জবাব আনিয়ে দিতে পারি। এখানেই গল্পটি শেষ হলো।